बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलाइकुम। बनश्री नैशनल आइडियल स्कूल कर्तृक आयोजित बीएनआईएस होम स्कूले तुम्हारे स्वागत जाची। हमें जाहिदुल इस्लाम मासूद, सहकारी शिक्षक विज्ञान। आज के दशम श्रेणी विज्ञान विषय दशम अध्याय सृजनशील एक निये तुम्हारे साथ आज के आलोचना करब। सृजनशील एक उद्दीपकता कि छिलो आमरा एकटु देखी। स्वप्ना बासे कुष्टिया थेके ढाका जाच्छिलो। बासटी भर छिलो 1400 केजी एवं एटी 4 मीटर पर सेकेंड स्क्वायर त्वरणे चलछिलो। चलन्त बासटीते हठात् ड्राइवर ब्रेक चापले स्वप्ना सह यात्रीरा सामनेर दिके झुके पड़ल। आबार बासटी जखन चलते शुरू करल तखन तारा पिछनेर दिके हेले पड़ल। एटा छिलो आमादेर उद्दीपक। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে স্পর্শ বল কাকে বলে। স্পর্শ বল হচ্ছে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ দ্বারা যে বল ক্রিয়া করে, বা দুটি বস্তু প্রত্যক্ষ সংস্পর্শে আসলে তাদের মধ্যে যে বল ক্রিয়া করে তাকে স্পর্শ বল বলা হয়। তাহলে দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে যে বল ক্রিয়া করে তাকে কি বলা হয়? স্পর্শ বল বলা হয়। এরপরে বলছে বল বলতে কি বুঝো। কোনো বস্তু উপর যদি কোনো কিছু প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না। আমরা জানি যে বস্তু যে অবস্থায় আছে সব সময় সেই অবস্থায় থাকতে চায়, বা সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম এটা হচ্ছে তার জড়তা। তার মানে কোনো একটা বস্তুর যদি অবস্থার পরিবর্তন করতে হয় তাহলে তার উপরে কোনো না কোনো কিছু একটা প্রয়োগ করতে হয় যা তার অবস্থার পরিবর্তন করে, আর এটাই হচ্ছে বল। তার মানে বল হচ্ছে একটা ভৌত রাশি যেটা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, সেটাই হচ্ছে বল। তার মানে বল হচ্ছে একটা রাশি বা ভৌত রাশি বা একটা মান যেটা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির করতে পারে, এটা হচ্ছে বল। এরপরে 3 নং যে প্রশ্নটা দেয়া আছে আমাদের, বাসটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আমরা যদি উদ্দীপকটা একটু দেখি যে বাসটার ভর ছিল কত? 1400 কেজি। আর এটি কত ত্বরণে চলতেছিল? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতেছিল। আমাদের বের করতে বলছে কি ক্রিয়াশীল বলের মান কত। তাহলে আমরা যদি ঘনম প্রশ্নটা একটু দেখি যে ধরি বাসটির উপর ক্রিয়াশীল বলের মান, বলের মান সমান সমান এফ। এখানে বাসটার ভর দেওয়া আছে কত? 1400 কেজি। তাহলে দেওয়া আছে বাসটির ভর এম সমান সমান হচ্ছে 1400 কেজি। এরপরে ত্বরণ দেওয়া আছে কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এখানে কেজি লিখি, কেজি। ত্বরণ, ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ। তাহলে এ সমান সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ক্রিয়াশীল বলের মান কি? এফ। তাহলে ক্রিয়াশীল বলের মান এফ সমান সমান ওয়াট। এরপরে কি লিখব? এফ সমান সমান ওয়াট। আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ। আমরা জানি কি এফ ইকুয়াল টু এম এ, ভর গুণ ত্বরণ। তাহলে ভর কত ছিল আমাদের? 1400। তাহলে 1400 গুণ হচ্ছে 4। তাহলে আমরা যদি এককটা সহ লিখি, 1400 কেজি ইন্টু ত্বরণ ছিল কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 4×14=56 এত নিউটন। বলের একক কি? নিউটন। তাহলে বাসটা কত ভালো চলছিল?
5600 নিউটন বল এটার উপরে প্রয়োগ করা হয়েছিল। তাহলে বাসটির উপর ক্রিয়াশীল বলের মান কত? 5600 নিউটন। এই প্রশ্নটাই হচ্ছে আমাদের HW থাকবে এখানে, HW নাম্বার 9। আমাদের এই গণাঙ্ক প্রশ্নটা তোমাদের HW দেয়া আছে। এরপরে যদি পরের প্রশ্নটা দেখি, ঘ নাম্বার, যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পেছনের দিকে হেলে পড়ার কারণ ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমরা জানি কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় জড়তা। স্থির বস্তু যদি থাকে তাহলে সে সারা জীবন স্থির থাকতে যাবে, গতিশীল বস্তু সে সারা জীবন গতিশীল অবস্থায় থাকতে যাবে। এই গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, স্থিতিশীল বস্তু তার স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটাই হচ্ছে কি? জড়তা। তাহলে এখানে যাত্রীরা প্রথমে বলছে যে বাসটা চলন্ত বাসটিতে হঠাৎ ড্রাইভার ব্রেক চাপলে স্বপ্নাসহ যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়লো। কেন? কারণ একটা বাস যখন চলতে থাকে, গতিশীল অবস্থায় থাকে, এই সিটের ভেতরে যখন যাত্রীরা বসা থাকে তখন বাসের সাথে সাথে যাত্রীও কিন্তু গতিশীল হয়ে যায়। বাসটাও যখন চলতে থাকে যাত্রীরাও কি, বাসের ভেতরে বসা যাত্রীরাও গতিশীল অবস্থায় থাকে, কিন্তু হঠাৎ করে যখন ব্রেক চাপা হয় তখন বাসটা তো থেমে যায়। যাত্রীর শরীরের যে অংশটুকু বাসের সিটের সাথে লাগানো অবস্থায় আছে সেই অংশটুকু বাসের সাথে সাথে থেমে যায়। থেমে গেলে উপরের দিকে শরীরের যে অংশটা আছে এই অংশটা তখন থামে না, এটা গতিশীল অবস্থায় থাকতে চায়, গতিশীল অবস্থা বজায় থাকে, যার কারণে যাত্রী তখন সামনের দিকে ঝুঁকে পড়ে। আবার যখন একটা চলন্ত বা স্থির বাস যখন চলতে শুরু করে, বাসটা স্থির ছিল, যাত্রী বাসের সিটের ভিতরে বসা ছিল, তার মানে বাসটাও স্থির, যাত্রীর শরীরটাও স্থির ছিল। বাস যখন হঠাৎ করে চলতে শুরু করে বাসটা গতিশীল হয়ে গেল, যাত্রীর শরীরের যে অংশটুকু সিটের সাথে লাগানো অবস্থায় থাকে সেই অংশটুকু তখন গতিশীল হয়ে যায়, আর শরীরের উপরের অংশটা স্থিতি অবস্থায় থাকতে চায় বা স্থিতি অবস্থা বজায় রাখতে চায়। বাসটা যখন গতিশীল হয়ে যায়, শরীরের নিচের অংশটা গতিশীল হলেও উপরের অংশটা গতিশীল হয় না, তখন যাত্রীটা কি হয়, পেছনের দিকে হেলে পড়ে। তাহলে এই দুটো ঘটনাই কিন্তু এখানে ঘটেছে, যে যখন বাসটা চলন্ত বাসটি হঠাৎ ড্রাইভার ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে বাসও স্থির হয়ে গেছে, যাত্রীর শরীরের নিচের অংশটা স্থির হয়ে গেছে, কিন্তু উপরের অংশটা গতিশীল ছিল, যার কারণে যাত্রী কি হয়েছে, সামনের দিকে ঝুঁকে পড়েছিল, যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ল। আবার বাসটি যখন হঠাৎ চলতে শুরু করলো শরীরের নিচের অংশটা বা শরীরের যে অংশটা সিটের সাথে লাগানো ছিল সেই অংশটা তখন গতিশীল হয়ে গেছে, গতিশীল হয়ে যাওয়ার কারণে তার শরীরের উপরের অংশটা তখন স্থির ছিল, নিচের দিকের অংশটা সামনে অগ্রসর হয়ে গেছে, উপরের অংশটা স্থির থাকতে চাওয়ার কারণে সে কি হয়েছে, পিছনের দিকে ঝুঁকে পড়েছিল। তাহলে এই প্রশ্নটাই আমাদের চেয়েছিল, যাত্রীরা প্রথমে সামনের দিকে ঝুঁকে পড়লেও পরবর্তীতে পিছনের দিকে ঝুঁকে পড়েছিল কেন? কারণ পড়েছিল জড়তার কারণে। একটা হচ্ছে স্থিতি জড়তা, আর একটা হচ্ছে গতির জড়তা। সামনের দিকে যে ঝুঁকে পড়েছিল ড্রাইভার ব্রেক চাপার সময়, যাত্রীরা যে সামনের দিকে ঝুঁকে পড়েছিল সেটা ছিল গতির জড়তার কারণে। আবার যখন বাসটা চলতে শুরু করছে তখন যাত্রীরা যে পেছনের দিকে হেলে পড়েছিল সেটা হচ্ছে স্থিতি জড়তার কারণে, এটা পেছনের দিকে হেলে পড়েছিল। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছ। আর ঘনাম প্রশ্নটা আমরা HW করে জমা দিয়ে দিব পরবর্তী ক্লাসে। HW নম্বর হবে 9 আর ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 18। আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।